সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যদি আপনি সাস্টেন লেভেলের পারফরমেন্স, যদি একটি গেমিং স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন আর আপনার বাজেট যদি থাকে 25,000 টাকার আশেপাশে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা কথা বলবো 25,000 টাকার বাজেটের মধ্যে সেরা 3টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলো গেমিং স্মার্টফোন নামেই পরিচিত। তাছাড়াও এদের পারফরমেন্স এবং ইউজার রিভিউ যথেষ্ট পরিমাণেই ভালো। আপনারা দেখছেন টেক টিউব, আর আমি রয়েছি টেক টিউব পক্ষ থেকে সাব্বির, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। আজকে আমাদের ফার্স্ট পজিশনে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি নার্জো 50 প্রো। এই ফোনটি বিশেষ করে আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ। ফোনটির কনফিগারেশন কিন্তু দুর্দান্ত লেভেলের। এই ফোনটিতে আপনারা ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.4 ইঞ্চ সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 90Hz রিফ্রেশ রেট যুক্ত। ডিসপ্লেটির প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এবং পিপিআই ডেন্সিটি থাকছে 4:11। ডিসপ্লেটির কালার শার্পনেস যথেষ্ট পরিমাণেই ভালো ছিল। তাছাড়াও আপনারা এখানে মাল্টিমিডিয়া কনজাকশন প্লে করে সাস্টেন লেভেলের একটি পারফরমেন্স এই ফোনটি থেকে পেয়ে যাবেন। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে রেয়ারে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং বাকি দুটি আল্ট্রা ওয়াইড এবং মাইক্রো সেন্সর। তাছাড়াও ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির ফটো কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। তাছাড়াও ফোনটিতে আপনারা ভালো পরিমাণে একটি ভিডিও কোয়ালিটিও পেয়ে যাবেন, অর্থাৎ যখন ভিডিও রেকর্ডিং করেন সেই ক্ষেত্রে একটা ভালো মানের কোয়ালিটি এই ফোনটি থেকে পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটিতে ব্যবহার করেছে 5000mAh হিউজ পরিমাণ ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 33W ফাস্ট চার্জার, যার মাধ্যমে ফোনটিকে আপনি 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ কথা বলতে গেলে এটি কিন্তু একটি সাস্টেন লেভেলের পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন, কেননা এর ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট পরিমাণে ভালো। যারা হ্যাভি ইউজার রয়েছে তারা মোটামুটি 8 থেকে 10 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা নর্মাল ইউজার রয়েছেন অর্থাৎ ডে লাইটের কাজগুলো করেন, হালকা মাল্টিমিডিয়া কনজাকশন দেখেন, তাদের জন্য কিন্তু 1 দিন প্লাস ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটিতে হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের ডাইমেনসিটি 920, যা মূলত 5G চিপসেট। এটি মূলত 6nm আর্কিটেকচার তৈরি করে একটি অক্টাকোর প্রসেসর। 920 প্রসেসরটি কিন্তু যথেষ্ট পরিমাণে একটি ভালো প্রসেসর, তাই যারা হ্যাভি গেমিং করবেন তারা চাইলে এই ফোনটির দিকে কিন্তু যেতে পারেন। ফোনটি বাংলাদেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে 6GB+128GB এবং 8GB+128GB। এবার আসা থেকে এই ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে, ফোনটি 6GB+128GB ভেরিয়েন্টটি পেয়ে যাবেন আনঅফিসিয়ালিভাবে 26 থেকে 27,000 টাকার মধ্যে, তাই যারা এরকম বাজার সেগমেন্টের মধ্যে রয়েছেন তারা চাইলে এই ফোনটি কিন্তু অনায়াসেই দেখতে পারেন। দেন আমাদের নেক্সট পজিশন যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের রিয়েলমি 9SE, অর্থাৎ রিয়েলমি 9 স্পিড এডিশন। এই ফোনটি কিন্তু 23-24,000 টাকার ভিতরে রাইট নাও একটি বেস্ট ফোন এবং ওয়ান অফ দ্য বেস্ট ফোনই বলা যায় এই ফোনটিকে, কারণ এই ফোনটিতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 778, যা মূলত 5G একটি প্রসেসর, আর এই প্রসেসরটি মূলত 6nm আর্কিটেকচার তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটি আপনারা দেশের বাজারে 2টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 6GB+128GB এবং 8GB+128GB। আমি আবারও বলছি, ফোনটি কিন্তু 23-24,000 টাকা বাজার সেগমেন্টের মধ্যে এটি ওয়ান অফ দ্য বেস্ট ফোন, কারণ এর পারফরমেন্স কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভালো দেখেছি। আর এই ফোনটিতে যে 778 প্রসেসরটি ব্যবহার করেছে সেটি কিন্তু আমরা মোটামুটি 30,000+ ফোনগুলোতে ব্যবহার হতে দেখি, অর্থাৎ এই প্রাইস সেগমেন্টে যে আপনি এই প্রসেসরটি পাচ্ছেন এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট বলা যায়। ওকে, এবার কথা বলে থাকি এই ফোনের ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করেছে 6.6 ইঞ্চের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যাতে ব্যবহার করা হয়েছে 144Hz রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। এই ডিসপ্লেতে কিন্তু আপনারা যে কোনো প্রকার টাচ সেন্স এবং যথেষ্ট পরিমাণে স্মুথ লেভেলের পেয়ে যাবেন। তাছাড়াও ফোনটির কালার গ্রেডিয়েন্ট যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তাছাড়াও আমরা যে কোনো প্রকার মাল্টিমিডিয়া কনজাকশন এখানে প্লে করে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি এখানে পাইনি, তাই আশা করছি যারা মাল্টিমিডিয়া কনজাকশন দেখবেন তারা কিন্তু এই ফোনটিতে ভালো মানের পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে রেয়ার হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং বাকি দুটো হচ্ছে ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। তাছাড়াও পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। তবে এখানে আমার মনে হয় রিয়েলমির একটু উন্নতি করার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আপনার যদি রেয়ার সাইডে আরেকটা আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হতো তাহলে আমরা আরেকটু বেশি প্রিমিয়াম লুক পেতাম ফটো কোয়ালিটির দিকে। তো ওভারঅল প্রাইস সেগমেন্ট যদি বিবেচনা করি তাহলে কিন্তু এর ক্যামেরাটিকে আমরা একটা ভালো ক্যামেরা বলতে পারি। এবার যদি এই ফোনটি ব্যাটারি সেকশনের কথা বলি তাহলে এতে পেয়ে যাবেন 5000mAh হিউজ পরিমাণ ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 30W একটি ফাস্ট চার্জার। আর এর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলতে চাই তাহলে কিন্তু যারা হ্যাভি ইউজার রয়েছেন তারা মোটামুটি 6 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যারা টুকটাক গেমিং করেন ব্রাউজার করেন তারা কিন্তু মোটামুটি 1 দিন প্লাস ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল যাদের বাজেট 23-24,000 টাকার মধ্যে তারা চাইলে কিন্তু এই ফোনটি অনায়াসেই দেখতে পারেন। দেন আমাদের নেক্সট পজিশনে যে ফোনটি রয়েছে সেটা হচ্ছে পোকো X4 Pro 5G। এই ফোনটির সাথে আগের দুটি ফোনের তুলনা করতে যাবেন না, কেননা এই ফোনটির পারফরমেন্স কিন্তু আগের দুটি ফোনের পারফরমেন্সের সাথে পারবে না, কারণ আগের দুটি ফোনের পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো ছিল। তবে তাই বলে এইটা এই ফোনের পারফরমেন্স খারাপ তা না, কিন্তু এই ফোনের পারফরমেন্সের দিক থেকে আমরা শুধুমাত্র গেমিংয়ের পারফরমেন্সটাই মোটামুটি ভালো পেয়েছি, আদারওয়াইজ পারফরমেন্সগুলো মোটামুটি কম ভালো পেয়েছি, অর্থাৎ ভালো বলা যায় তবে অতটাও না।
তবে এই ফোনটিতে কিন্তু ভালো মানের ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে। যেমন এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে 120Hz রিফ্রেশের যুক্ত। এই ডিসপ্লেটির কিন্তু কালার কোয়ালিটি আমরা যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। বলা যায় আগের দুটো ফোনের তুলনায় এই ফোনের ডিসপ্লে সেকশনটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। তাছাড়াও এর যে আউটডোর ভিজিবিলিটি সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ছিল, অর্থাৎ আপনি যদি ফোনটি আউটডোর ইউজ করেন সেক্ষেত্রে কোনো প্রকার লেগ বা প্রবলেম হিসেবে আপনারা পড়বেন না। ওকে, এবার ডিসপ্লের পর এই ফোনটি ক্যামেরা সেকশনের দিকে আসা থাকে। রেয়ারে পেয়ে যাবেন আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং বাকি দুটো হচ্ছে আল্ট্রা ওয়াইড এবং মাইক্রো সেন্সর। এবং পাশাপাশি ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যারও ফটো কোয়ালিটি আমরা ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো পেয়েছি। তাছাড়া 108 মেগাপিক্সেলের ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ভালো হবে এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনারা যদি মোটামুটি ভালো একটা ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পেতে চান সেক্ষেত্রে কিন্তু ওই দুটি ফোনের তুলনায় এই ফোনটিকে দেখতে পারেন। তবে যেহেতু আমি এই ফোন এই ভিডিওটি গেমিংয়ের জন্য রিভিউ করছি, তো যারা দেখছেন আশা করি মোটামুটি সবাই গেমিংয়ের জন্য ফোনটি কেনার চেষ্টা করবেন। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে যদি গেমিংয়ের জন্য কেনার চেষ্টা করেন তাহলে তিনও ফোনই দেখতে পারেন, আপনাদের যে ফোনটি ভালো লাগে সেই ফোন যেতে পারেন। তবে আগের দুটো ফোন নিলে আমার মনে হয় বেশি ভালো হয়। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে এখানে পেয়ে যাবেন 5000mAh হিউজ ফোনের ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবেন 67W ফাস্ট চার্জার, যার মাধ্যমে কিন্তু ফোনটিকে আপনি 1 ঘন্টার কম সময় ফুল চার্জ করে নিতে পারবেন। পাশাপাশি ফোনটিতে হার্ডওয়্যার সেকশনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 695, যাকে 5G প্রসেসর, আর এই প্রসেসরটি মূলত 6nm আর্কিটেকচার তৈরি করে একটি অপটিক্যাল প্রসেসর। আর এই প্রসেসরটির কারণে কিন্তু আপনি যে কোনো প্রকার হাই গ্রাফিক্সের কন্টেন্ট থেকে শুরু করে হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন, যেমন কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজির মতো গেমগুলোকে কিন্তু খুব সহজেই এই ফোনটিতে প্লে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের গেম খেলার সময় কোনো প্রকার লেগ অথবা ফ্রেম ডো বিষয় চোখে পড়বে না। এই ফোনের ব্যবহৃত 695 প্রসেসরটি কিন্তু আমরা 2022 সালে বেশ কিছু ফোনে ব্যবহৃত হতে দেখেছি, যার পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি ভালোই আছে। তাই আমি ওভারঅল বলতে পারি এই ফোনটির পারফরমেন্স মোটামুটি ভালো পাবেন। তাছাড়াও এর যে চিপসেট রয়েছে সেটিরও পারফরমেন্স আমরা মোটামুটি ভালো পাবেন। ওভারঅল যদি আপনি অলরাউন্ডারি ফোনটি পেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটি বাদে বাকি যে দুই ফোনটি দেখালাম সেই ফোনটির দিকে যেতে পারেন। তাছাড়াও আপনাদের জন্য একটি বোনাস ফোন আমরা শেষের দিকে রেখেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আপনি এরকম স্পেশাল ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। ওকে, এবার আসলে এই ফোনটির প্রাইস সেগমেন্টের দিকে। ফোনটি আপনারা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা পেয়ে যাবেন 25-26,000 টাকার মধ্যে, 6GB+128GB ভ্যারিয়েন্ট, এবং ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি 23-24,000 টাকার মধ্যেই পেয়ে যাবে। তো আপনারা চাইলে ইন্ডিয়ানটাও নিতে পারেন, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টও নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সবসময় যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টটা নিলে আমার মনে হয় বেশি ভালো হয়, কারণ সেক্ষেত্রে আপনি পারফরমেন্সটা ভালো লেভেলের পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে বোনাস ফোনের কথা। বোনাস ফোনটি হচ্ছে তাদের জন্য যাদের প্রিমিয়াম লুক সহ ওভারঅল অলরাউন্ড একটা ফোন চান তাদের জন্য এই ফোনটি। এই ফোনটা হচ্ছে Realme 10, আর Realme 10 সম্পর্কে আপনারা অনেকেই জানেন। আর এই ফোনটি নিয়ে আমি আজকে নতুন করে কিছু বলবো না, কেননা এই ফোনটি নিয়ে বিগত বেশ কিছু ভিডিওতে আমি কথা বলেছি। তাছাড়াও এই ফোনটি নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তাই যাদের কিউরিয়াসিটি রয়েছে তারা চাইলে আমাদের চ্যানেলে ঢুকে এই ফোনটির সম্পূর্ণ ভিডিও দেখে নিতে পারেন। এই ছিল আজকে ভিডিওটি। তবে এই ফোনটির আমি প্রাইস সেগমেন্টে বলে দেওয়ার চেষ্টা করি। ফোনটির প্রাইস সেগমেন্ট হচ্ছে আপনার 24-25,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন Realme 10। তাই যারা চান এই ফোনটি 24-25,000 টাকার মধ্যে নেওয়ার জন্য তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। তো এই ছিল আজকে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।